السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন এমন মুমিন মুসলিমদের উপর যাদের জাকাতের নিসাব বা জাকাত দেওয়ার সর্বনিম্ন যোগ্যতা রয়েছে। সালাত ও সালাম নাযিল হোক প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি জাকাত আদায় করেছেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত মুমিনদের কাছ থেকে গ্রহণ করার, আদায় করার নির্দেশ প্রদান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ফরজ করেছেন, তিনি স্বয়ং জাকাত বণ্টন করে দিয়েছেন। সুতরাং যেইভাবে আল্লাহ ফরজ করে সেইভাবে আদায় করতে হবে, আর যেইভাবে আল্লাহ বণ্টন করে দিয়েছেন সেইভাবেই বণ্টন করতে হবে, তাতে কোনো মানুষের হস্তক্ষেপের কোনো অধিকার নেই। আজকে 15 রমজান 1441 হিজরি মোতাবেক 8ই মে 2020 জুমাবারে আমাদের আলোচনা ধারাবাহিক যে এই রমজানে চলে আসছে তা হচ্ছে শেখ ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির কিতাব মাজালিসু শাহরি রমাদান থেকে। আজকে মজলিস নম্বর 17, তিনি বলছেন আল মাজলিসু সাবে আশার 17 নম্বর মজলিস ফি আহলি জাকাত, জাকাতের হকদারদের ক্ষেত্রে কারা জাকাত নেওয়ার যোগ্য তাদের সম্পর্কে আলোচনা। তারপরে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানার পরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে কোরআনে কারীমের সূরা তাওবার আয়াত নম্বর 60, যাতে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে ভাগ করে দিয়েছেন 8 শ্রেণীর মাঝে, সেই আয়াত উল্লেখ করেছেন। قال الله تعالى মহান আল্লাহ ইরশাদ করেন انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفه قلوبهم الايه। আয়াতের সংক্ষিপ্ত তর্জমা করে বিস্তারিত যেহেতু শেখ আলোচনা করেছেন, পুরো দার্স এ বিষয়ে চলবে, সুতরাং আয়াতের সাথে সাথে আমি বিস্তারিত আলোচনা করব না, শুধু অনুবাদটি করে দেব। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে নিশ্চয়ই সাদাকাত অর্থাৎ জাকাত লিল ফকারা, ফকিরের বহুবচন ফকারা, যারা অতি দরিদ্র অভাবী তাদের জন্য, ওয়াল মাসাকিন আর যারা অভাবী দরিদ্র তাদের জন্য, ওয়াল আমেলিন আলিহা এবং যারা জাকাতের কাজে নিয়োজিত, জাকাত আদায়ের কাজে নিয়োজিত তাদের জন্য এবং জাকাতের সুরক্ষায় নিয়োজিত, জাকাতের বণ্টনের কাজে নিয়োজিত তাদের জন্য, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম এবং যাদের অন্তরকে আকৃষ্ট করা হয়ে থাকে তাদের জন্য, ওয়াফির রিকাবে এবং দাস দাসী স্বাধীন করার ক্ষেত্রে, ওয়াল গারিমিন এবং ঋণীদের জন্য বা ঋণীদের ক্ষেত্রে, ওয়াফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় জাকাত খরচ করবে, অগ্নি সেবিলে এবং মুসাফেরকে জাকাত দেবে, ফরিযাতাম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এটি ফরজ করা হয়েছে, সুনির্ধারিত করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে। আল্লাহ আলিমুন হাকিম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ সব কিছুই জানেন এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাবান। শেখ বলছেন এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের খাতগুলি এবং জাকাতের যারা হকদার তাদের কথা বর্ণনা করেছেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের মহা জ্ঞানের এবং হেকমত প্রজ্ঞার ভিত্তিতে, সুবিচারের ভিত্তিতে এবং করুণা দয়ার ভিত্তিতে
করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই 8 শ্রেণীর মানুষের মাঝে এই জাকাতকে সীমিত করে দিয়েছেন যে তারাই শুধু পাবে, এই 8 শ্রেণী ভিন্ন অন্য কেউ পাবে না। এবং এটাও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে এটি আল্লাহর পক্ষ থেকে ফরিজা, ফরজ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, সুনির্ধারিত বা সুপরিমিত করা হয়েছে। এবং এই ভাগ বন্টন যে হয়েছে এটি আল্লাহ রাব্বুল আলামিনের মহাজ্ঞান এলমের ভিত্তিতে হয়েছে এবং তার হেকমত প্রজ্ঞার ভিত্তিতে হয়েছে, যাতে রয়েছে রহস্য। সুতরাং সেই ক্ষেত্রে সীমা লঙ্ঘন জায়েজ নয় এবং জাকাতকে অন্য কোথাও ব্যয় করা বা জাকাত অন্য কাউকে দেওয়া জায়েজ নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির যে কোথায় উপকার অপকার রয়েছে, কোথায় লাভ আর লস রয়েছে তা আল্লাহ অধিক জানেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেটা রাখতে হয় সেটা বেশি জানেন, আর তাই তিনি জাকাতকে 8 ক্ষেত্রে ভাগ বন্টন করে দিয়েছেন। অমান আহসান মিনাল্লাহ হুকমান লিকওমি ইউকিনুন, বিশ্বাসী জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে আর বেশি কার বিচার সুন্দর হইতে পারে? প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, এখন বিস্তারিত আলোচনা করছি এই আয়াতটির, যে আয়াতে 8 ভাগে ভাগ করা হয়েছে জাকাতকে, যাতে সমস্ত মাসাইলগুলি ইনশা আল্লাহ তাআলা আমরা জানতে পারবো। বলছেন শেখ যে ফাসসিনফুল আউয়াল ওয়াসানি, প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকার দুটো যেহেতু কাছাকাছি সেই জন্য দুটোকে শেখ উসাইমিন রহমতুল্লাহ একসাথে বর্ণনা করছেন। কি ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, নিশ্চয় সাদাকা জাকাত, এখানে সাদাকা বলতে জাকাত বোঝানো হয়েছে। যে সাদাকা আমরা নিজেদের ভাষায় নফল দান খায়রাতকে বলি, কিন্তু কোরআনের ভাষায় নফল দান খায়রাতকে সাদাকা বলা হয়েছে, আবার ফরজকে বলা হয়েছে। এখানে ফরজ জাকাতের মূলত ভাগ বন্টন করা হয়েছে। এই জাকাত কার জন্য? ফকারা, প্রথম হচ্ছে ফকির যারা অতি দরিদ্র অভাবী তাদের জন্য, ওয়াল মাসাকিন আর মিসকিনের জন্য, মিসকিন মানেও দরিদ্র আর ফকির মানেও দরিদ্র। মাসাকিন মিসকিনের বহুবচন আর ফকারা ফকিরের বহুবচন। এরা কারা? শেখ সংক্ষেপে সেরে দিয়েছেন, বলছেন অহমুল্লাযীনা লা ইয়াজিদুনা কিফায়াতাহুম, যাদের কাছে তাদের প্রয়োজন পুরোটা নেই, অকিফায়াত আইলাতিহিম, তাদের যে পরিবার পরিজন তাদের অধীনে রয়েছে, স্ত্রী ছেলে মেয়ে, তাদের যে প্রয়োজন সে প্রয়োজন মেটানোর ব্যবস্থা নেই, না তাদের কাছে নগদ কোনো টাকা আছে, না স্থায়ী কোনো বেতন আছে মাসিক বা সাপ্তাহিক, না তাদের কোনো পেশা আছে, আর না তাদের কাছে কোনো ফসল পানি আসার কোনো উৎস আছে, মানে জমি জায়গা আছে সেখান থেকে চাষাবাদ করে আসছে, না কোনো ব্যবসা বাণিজ্য আছে, না কারো ওপর তাদের ব্যয়বহন ফরজ আছে। কারো ব্যয়বহন ফরজ থাকলেও জাকাত নেওয়া জায়েজ হবে না। যেমন ছেলে মেয়েরা, ছেলেরা নাবালক আছে, এখনও কাজে লাগেনি, অথবা সাবালক হয়েছে কিন্তু এখনও কাজের যোগ্য হয়নি, কর্মক্ষেত্রে নামেনি, আর বাবা সচ্ছল তো বাবার ওপর ফরজ হয়ে রয়েছে, ছেলেদের ফরজ দিবে। মেয়েরা যতক্ষণ পর্যন্ত বিয়ে শাদী দিয়ে স্বামীর বাড়িতে না উঠিয়ে দিয়েছে ততক্ষণ তাদের খরচ খরচা চালাতে হবে বাবাকে, তাহলে তাদের জন্য জাকাত নেওয়া জায়েজ হবে না, অথচ তার বাবা তাদের ওপর খরচ করার জন্য আছেন। তো ফকারা এবং মাসাকিন দুটোকে সংক্ষেপে করে দিলেন। এর থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম না যে ফকির মিসকিনে কোনো পার্থক্য আছে কিনা। ফকির মিসকিনে পার্থক্য আছে, কিন্তু ফকির মিসকিনে পার্থক্য করতে গিয়ে আলামাদের দুটো মত রয়েছে। কেউ বলেছেন যে ফকির যার অবস্থা বেশি খারাপ, আবার কেউ এর বিপরীত বলছেন না, মিসকিন তার অবস্থা বেশি খারাপ ফকিরের তুলনায়। কিন্তু ইমাম শাফি রাহমাহুল্লাহ আর অন্যান্য আরও অনেকেই যারা ফোকাহুল হাদিস, তারা বলেছেন যে ফকিরের অবস্থা বেশি শোচনীয় আর মিসকিন ফকিরের তুলনায় একটু ভালো অবস্থায়। দুইজনই অভাবী বা দুই শ্রেণীর লোকই অভাবী, ফকির মিসকিন উভয়ও অভাবী, তাদের প্রত্যেকের অভাব এবং প্রয়োজন রয়েছে, অভাব পূরণ করতে পারছে না নিজে। কিন্তু ফকির একেবারে যার কিছুই নেই বা
নেই বললেই চলে। আর মিসকিন যার আছে, কিছু আছে কিন্তু যথেষ্ট নয়, তো আছে যথেষ্ট নয়, তাহলে একজনের সকালবেলা যে খাবে, রাত হয়েছে সকালবেলা যে খাবে, সকালের খাবার ব্যবস্থা নেই, দুপুরের ব্যবস্থা নেই, অর্ধেকও নেই তাদের কাছে, এসে ফকির। আর যার কাছে অর্ধেক বা তার বেশি আছে কিন্তু পূর্ণটা নেই, সকাল দুপুর খেতে পারবে কিন্তু রাত্রে কি খাবে কি খাওয়াবে ছেলে মেয়েকে তার ব্যবস্থা নেই। এছাড়া অন্যান্য উদাহরণ দেওয়া যেতে পারে, একজন মানুষের কাছে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়তো আছে কিন্তু চিকিৎসার ব্যবস্থা নেই, বস্ত্রের ব্যবস্থা নেই, বাড়িটা তৈরি করতে পারছেন না, তাহলে তারা ফকির নয়, খাওয়া দাওয়া চলে যাচ্ছে সংসার, যা ইনকাম সোর্স আছে তা দিয়ে, কিন্তু যেহেতু অন্যান্য প্রয়োজনগুলি যেগুলি জরুরি সেগুলি মিটছে না, তাহলে মিসকিন। কিন্তু জরুরি প্রয়োজন না হয়ে যদি সাধারণ প্রয়োজন, এটা দামি মোবাইল নিতে হবে, আজকাল হচ্ছে মানুষের ভোগবিলাসের জীবন, দামি একটি স্মার্টফোন নেবে কিন্তু পয়সা নেই, বেতন টেতন দিয়ে সব প্রয়োজন মিটে যাচ্ছে কিন্তু একটা স্মার্ট দামি ফোন নিতে পারছে না, বলবো মিসকিন না, মিসকিন না, মিসকিন না। এটি হচ্ছে মানব জীবনে তিনটি স্তর রয়েছে, একটা হচ্ছে জরুরিয়াত, একেবারে জরুরি না হইলে চলবেই না, যেটা আবশ্যক সেইটা জরুরিয়াত যদি না থাকে তো একেবারে ফকির। হাজিয়াত, কিছু প্রয়োজন আছে, সে প্রয়োজনগুলি মিটছে না কিন্তু সেগুলি না হইলেও চলে যাবে সময়, না খেয়ে বেঁচে থাকা যাবে না, না পান করে বেঁচে থাকা যাবে না, বাড়ি ছাড়া বাস করা যাবে না, বস্ত্র ছাড়া থাকা যাবে না, চিকিৎসা ছাড়া থাকা যাবে না, এগুলি হচ্ছে জরুরিয়াত। কিন্তু আরও কিছু প্রয়োজন রয়েছে অতিরিক্ত, যেগুলো প্রয়োজন আসলে, তো সেই প্রয়োজনগুলির জন্য অভাব, তাহলে মিসকিন বলা যেতে পারে, মিসকিন বলা যেতে পারে সেখানে। কিন্তু তারপরে হাজিয়াত যেটা, আর তারপরে একটা হচ্ছে কামালিয়াত, পূর্ণতা, জীবনে পূর্ণতা, পূর্ণ ভোগবিলাসের জন্য। জি, গরম লাগছে তো বাসায় এসি লাগাবো, তারপরে বাসাতে, সবার বাসাতে ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, আমার প্রয়োজন না, এগুলি হচ্ছে কামালিয়াত, পূর্ণতা, এগুলির জন্য জাকাত নেওয়া যায় নয়। জি, তাহলে আমরা জানলাম দুই শ্রেণীর মানুষের কথা, যে ফকির যাদের প্রয়োজনের তেমন কিছুই নেই, এত অভাবী, আর মিসকিন যাদের প্রয়োজনের অনেক কিছু আছে কিন্তু সবটা নেই, যেগুলি প্রয়োজন সেগুলি জুটাতে পারছে না, এই দুই শ্রেণীর জন্য জাকাত রয়েছে, এরাই হচ্ছে প্রথম হকদার, এরাই হচ্ছে প্রথম হকদার। জি, ওলামায়ে কেরামগণ বলেছেন, সুতরাং কেউ যদি ফকির বা মিসকিন হয় তাহলে তাদেরকে জাকাত থেকে দিতে হবে এতটা যা তাদের জন্য যথেষ্ট হয়, তাদের অধীনে যে পরিবারের সদস্য রয়েছে তাদের জন্য যথেষ্ট হয়, লে মুদ্দাতে সানাতিন কামেলা, এক বছরের জন্য। তো আমাদের সমাজে যে ফকির বা মিসকিন যারা অভাবী তাদেরকে দেওয়ার যেটা সিস্টেম, সেটা হচ্ছে 2 টাকা 4 টাকা করে জাকাত দিয়ে দেওয়া, 10 টাকা 20 টাকা 25 50 100 টাকা বা 400-500 টাকা দিয়ে দেওয়া, এটা আসলে নিয়ম নীতিমালা নয়। বরং আপনি আপনার গ্রামের যারা ফকির মিসকিন তাদেরকে দেখবেন, ফকির মানে ভিক্ষুক না, এর আগে বহুবার বলেছি, ভিক্ষুক আলাদা জিনিস, সচ্ছল হইতে পারে বা অসচ্ছল হইতে পারে, কিন্তু ফকির শর্ত নাই যে তারা ভিক্ষা করে মানুষের কাছে, চাই চাই না, কিন্তু তারা অভাবী, যারা গ্রামের অভাবী রয়েছে তাদের লিস্ট করে তাদেরকে এক বছরের খরচ দিয়ে দিতে হবে সচ্ছল ব্যক্তিদের, যারা সমাজপতি, যতক্ষণ পর্যন্ত আগামী জাকাতের সময় না আসছে তখন আবার পেয়ে যাবে, আবার তাদের এক বছরের প্রয়োজন মিটে যাবে। তারপর শেখুল হোসাইন আরেকটি মাসআলা বলছেন, যে একজন মানুষ, জি এটি খুব গুরুত্বপূর্ণ একটি উদাহরণ, সেটা হচ্ছে একজন মানুষের খাওয়া দাওয়া আছে, বস্ত্র আছে, মোটামুটি ভেটেমাটি বাড়িও আছে, চিকিৎসাও চালিয়ে নিচ্ছে, কিন্তু অভাবের কারণে বিয়ে শাদি করতে পারছে না। বলছেন ওয়ায়ুতাল ফাকিরুল জাওয়াজিন, যে অভাবী, অভাবের কারণে বিয়ে করতে পারছে না, মোহরও জুটাতে পারছে না, বিয়ে করতে পারছে না, বা বিয়ে করে যে একটা বাড়ি লাগবে চলার মতো কোনো রকম, তার একটা ভালো রুমের ব্যবস্থা নেই যে স্ত্রীকে রাখবে, তো তাহলে তাকে বিয়ের জন্য দেওয়া যাবে, হ্যাঁ, তার বিয়ে সারার জন্য
প্রয়োজন অপচয় করে বিয়ে করার নয়, আর বিয়ের অনুষ্ঠানে যেসব অপচয়গুলি আমাদের দেশে হয় সেগুলি করার জন্য নয়, বিয়ের যে এই প্রয়োজন মোহর দেওয়া, আর স্ত্রীকে অল্প কিছু হাদিয়া দিয়ে তারপর তাকে নিয়ে আসলো ইত্যাদি এইসব বিষয়গুলি। জি, আর বিয়ের জন্য সামান্যতম অলিমলা বেশা একটা ছাগল কিনে খাওয়াবে, এগুলি হচ্ছে প্রয়োজন। কিন্তু বিয়ের জন্য লাখ লাখ টাকা খরচ করবে আর বলবে যে সেখানে যাকাত না, মোটেই যায়জ না। এইরকমই যে দিনে এলম অর্জন করো, তাহলে বল এলমেল ফকির, যদি দিনই শিক্ষার্থী অভাবী হয়, লেশেরায় কতবিন ইহাতা জুহা, তো যদি তার কিতাব কেনার প্রয়োজন রয়েছে, কিতাব কেনার পয়সা নেই, হ্যাঁ খাওয়া দাওয়া মোটামুটি চলে যাচ্ছে, তার বাবা চালিয়ে দিচ্ছে, কিন্তু কিতাব কিনে দিতে পারছে না, তাহলে কিতাব কেনার জন্য জাকাতের পয়সা নিতে পারবে। এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে যার বেতন আছে, মাসিক বেতন আছে, কিন্তু লায়াক ফিহে ওয়াই আইলাতিহি, তার জন্য যথেষ্ট হয় না, তার পরিবারের জন্য যথেষ্ট হয় না, জাকাত থেকে দেওয়া যাবে যাতে তার বাকি প্রয়োজনটা পুরা করে নিতে পারি, সে মিসকিনের অন্তর্ভুক্ত। কিন্তু যার সব কিছুই যথেষ্ট, মোটামুটি সংসার চলে যাচ্ছে ইনকাম সোর্স দিয়ে, যে সেটা যেই রকমই হোক না কেন, ওয়ামামাল্লাহু কিফায়া, যার যথেষ্ট হয়ে যাচ্ছে, প্রয়োজন মিটে যাচ্ছে, ফালাইয়া জুজু এ তাহমিনাস জাকাত, তাকে জাকাত দেওয়া জায়েজ নয়। ওয়াইন সালা, যদিও চাইলেই দিয়ে দিতে হবে না, চাইলেও দিতে হবে না, বরং তার জন্য নেওয়াও জায়েজ না, তাকে দেওয়াও জায়েজ নয়। বরং কি করতে হবে, যদি এমন কোনো ব্যক্তি, যেই ব্যক্তি আপনি জানেন যে সে সচ্ছল, অভাব মুক্ত, কার কোনো অভাব নেই, সুস্থ সবল শরীর, যথেষ্ট মেহনত পরিশ্রম করে আয় ইনকাম করে নিতে পারবে, তাহলে তাকে বালিল ওয়াজিব ও নসহু, তাকে উপদেশ দেওয়া, নসিহত করা ফরজ, ও তাহদির রহমিন সওয়ালে মাল ইয়াহিল্লুল, তার জন্য যা হালাল নাই তা তার এইরকমভাবে চাওয়া, জাকাত চাওয়া থেকে সতর্ক সাবধান করা যে তোমার জন্য কঠিন শাস্তি রয়েছে আল্লাহর কাছে, খবরদার আল্লাহকে ভয় করো। এই মর্মে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযারুল মাসআলাতু বি আহাদিকুম হাত্তা ইয়ালকাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া লাইসা ফি ওয়াজহিহি মুজআতু লাহমিন। এক শ্রেণীর মানুষ তোমাদের মধ্যে রয়েছে যারা চাইতে থাকবে জাকাত, ফিতরা চাইতে থাকবে, এমনকি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় তাদের প্রয়োজন ছিল না, তারপরে যেহেতু চেয়েছিল সাদকা ফিতরা, সেই জন্য বা জাকাত, তাদের মুখমণ্ডলে গোশতের টুকরো থাকবে না, সুবহানাল্লাহ, মুখমণ্ডল থেকে গোশত খসে পড়ে যাবে, বিশ্রি লাগবে, সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। এইরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান সাআলা আন-নাস আমওয়ালাহুম তাকাসসুরান, কেউ যদি মানুষের কাছে তাদের ধন সম্পদ চাই, ভিক্ষা করে, সে ভিক্ষুক বা জাকাত চাইছে, হ্যাঁ সাদকা ফিতরা চাইছে, কিসের জন্য, তাকাসসুরান, ধন সম্পদ বৃদ্ধি করার জন্য, প্রয়োজন মেটানোর জন্য নয়, অভাবই নয়, কিন্তু আরও বেশি বড় লোক হতে চাই, ধন সম্পদ বাড়ানোর জন্য, ব্যবসা বিজনেস বাড়ানোর জন্য, বেশি আরও সুখের জীবনের জন্য, ফাইন্নামা ইয়াসআলু জামরান, তাহলে সেই ব্যক্তি সে আগুন, আগুনের টুকরো যেন সে চাইছে, ফালিয়াস্তাকিল্লা আউলিয়াস্তাকসির, সে হয় আগুনের এই টুকরো কম নিক অথবা বেশি নিক, মানে বেশি যদি এরকম চায় তাহলে বেশি আগুনের টুকরো নিল সে, আর সে যদি কম চায় তো কম আগুনের টুকরো নিল, আর কেউ পছন্দ করবে না যে আমি আগুনের টুকরো। সুতরাং এইরকম প্রয়োজন নেই, এমন প্রয়োজন যে প্রয়োজন পুরা করতে হবে এরকম জরুরি বিষয় নয়, আর চেয়ে বাড়াচ্ছে অথবা মানুষের কাছে জাকাতের জন্য দরখাস্ত করেছে জায়েজ নাই। হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আরও বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার বলেছিলেন, তিনি কোনো এক সময় চেয়েছিলেন, তখন তাকে ইন্না হাদাল মালা খাজেরাতুন হুলওয়াতুন, এই ধন সম্পদ হচ্ছে বড়ই সবুজ, দেখতে খুব চমৎকার, হুলওয়াতুন, আর বড়ই মিষ্টি, পয়সার স্বাদ সবাই বুঝে, ছোটো ছোটো বাচ্চাও পয়সার স্বাদ বুঝে, লাফিয়ে এসে পয়সা নেই, জেদ করে পয়সা নেওয়ার জন্য, ফানা ফামান আখাদা বি সাখাওয়াতে নাফসিন বুরিকা ফি, কেউ যদি নিজের অন্তরের উদারতার সাথে, দানশীলতার সাথে গ্রহণ করে তাহলে তার বরকত দেওয়া হবে, অমান আখাদা বি ইশরাফে নাফসিন, আর কেউ যদি লোভী হয়ে তা নেই, পয়সার অত্যন্ত লোভ,
লাম ইউবারিক লাহু ফিহি, আল্লাহ তাতে বরকত দেবেন না বা লাম ইউবারিক লাহু ফিহি, তাতে বরকত দেওয়া হবে না। ওয়া কানা কাল্লাযী ইয়াকুল ওয়া লা ইয়াশবা, সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না, খায় কিন্তু খাই খাই মিটে না। ওয়াল ইয়াদুল উলিয়া খাইরু মিনাল ইয়াদি সুফলা, ওপরের হাত নিচের হাতের তুলনায় উৎকৃষ্ট। ওপরের হাত বলতে দানশীল হাত, যে দান করে সে উত্তম আর যে দান নেই সে অনুত্তম। জি, প্রয়োজন না থাকলে আপনি অনুত্তম হতে যাবেন না। হাদিস ইমাম বুখারী বা মুসলিম বর্ণনা করেছেন। এরকম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াফতাহু আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরি, কোনো বান্দা যদি ভিক্ষার রাস্তা খুলে দেয় নিজের জন্য, মানে চাওয়া বদ অভ্যাস হয়ে যায়, তাহলে আল্লাহ তার সামনে দারিদ্রের রাস্তা খুলে দেবেন, অভাবের দরজা খুলে দেবেন। যখনই সে ভিক্ষার রাস্তা মানুষের কাছে দ্বারস্থ হওয়ার দরজা খুলে দিবে, তখনই আল্লাহ তার সামনে দারিদ্র অভাব আর গরিবীর দরজা খুলে দেবেন। ইমাম আহমদ রাহেমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন এবং এইরকম ইমাম তিরমিজিও বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন হাদিসুন হাসানুন সাহি। কোনো ব্যক্তি যদি জাকাত চায় কারো কাছে আর সেই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে যে না, সে তো সচ্ছল বা সুস্থ সবল, এ কেন জাকাত চাইছে, আর অজ্ঞাত পরিচয় ব্যক্তি জানাও নাই যে সে অভাবী কি অভাবী নয়, সন্দেহপূর্ণ একে দেওয়া যাবে কি যাবে না, তাহলে তাকে দেওয়া তো জায়েজ রয়েছে কিন্তু তাকে জ্ঞাত করে দিতে হবে, সতর্ক সাবধান করে দিতে জানিয়ে দিতে হবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন কি যে আন্নাহু লা হাযারা ফিহা লিগানিইন ওয়ালা লিকাউইয়, এখানে কোনো অভাবমুক্ত ব্যক্তির সচ্ছল ব্যক্তির কোনো অংশ নেই, এবং যেই ব্যক্তি ওয়ালা লিকাউইয়ের মুক্তাসিব, যেই ব্যক্তি শারীরিকভাবে শক্তিশালী মজবুত এবং সেই ব্যক্তি উপার্জন করতে সক্ষম, তার জন্য এতে কোনো অংশ নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনৈক দুইজন ব্যক্তি একবার আসে, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা যাচ্ছা করে কিছু চাই, ফাকাল্লাবা ফিহিম আল বাসার, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাথা থেকে তাদের পা পর্যন্ত একটু দৃষ্টি মোবারক ফিরিয়ে তাকালেন, যারে এত সুঠাম আর সুস্থ ব্যক্তি, জুয়ান ব্যক্তি এরা, আর এরা আবার জাকাত চাইছে। ফারা আহমা জালাদেন, দেখলেন যে এরা বড় দুইজন সুঠাম আর বড় শক্তিশালী বীর বাহাদুর মানুষ, ফাকালা, তারপরে তাদেরকে যেহেতু চিন্তেন না ব্যক্তিগতভাবে যে তারা আসলে অভাবী কিনা, তাদের প্রয়োজন আছে কি নেই, হতে পারে প্রয়োজন, বললেন ইনশোয় তোমা আতেই তো কুমা, তোমরা যদি চাও তো তোমাদেরকে আমি দিয়ে দেবো জাকাত থেকে। ওয়ালা হাজা ফিহা লিগানিন ওয়ালা লিকাউইন মুক্তাসিব, তবে জেনে রাখো যে এই জাকাতে কোনো সচ্ছল ব্যক্তির অংশ নেই, এবং যেই ব্যক্তি সুস্থ সবল উপার্জন করতে সক্ষম তার জন্য কোনো অংশ নেই। রাহু আহমদ আবু দাউদ আন-নাসাই, ইমাম আহমদ আবু দাউদ এবং নাসাই বর্ণনা করেছেন হাদিসটি। জি, এবং ইমাম আহমদ বলেন যে হাদিসটি কতই না সুন্দর। তৃতীয় শ্রেণীর মানুষ যাদেরকে জাকাত দেওয়া যাবে তারা হচ্ছে ওয়াল আমেলিনা আলিহা। জি, ওয়াল আমেলিনা আলিহা মানে যারা জাকাতের কাজে নিয়োজিত, জাকাতের কাজে নিয়োজিত মানে কি, শেখ ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ বলছেন, ওয়াহুম আল্লাযীনা ইউনাসসিবুহুম উলাতুল উমুরি লিজিবায়াতি যাকাতি মিন আহলিহা ওয়া হিফযিহা ওয়া তাসরিফিহা, এমন ব্যক্তিরা যাদেরকে মুসলিম সরকার, যারা দেশের দায়িত্বশীল, তারা জাকাত আদায় করার জন্য নিযুক্ত করেছে, অথবা হেফজেহা জাকাতের পাহারা দেওয়ার জন্য, সুরক্ষার জন্য নিযুক্ত করেছে সিকিউরিটি গার্ড হিসাবে, ওয়াতাসরিফা অথবা জাকাত বিতরণের জন্য নিযুক্ত করেছে। জি, এই তিনটি দিক, তাহলে হয় জাকাত আদায় করে তারা, অথবা জাকাতের সুরক্ষা রক্ষণাবেক্ষণ করে, অথবা জাকাতের বিতরণ করে, এবং সরকার তাদেরকে, মুসলিম সরকার নিযুক্ত করেছে। ফায়ু তাওনা মিনহা বেকাদরি আমালি, তাদের কাজ পরিমাণ দেওয়া হবে, এই নয় যে দোয়ানা তাদেরকে দিয়ে দেওয়া হবে, যেমন এক শ্রেণীর মূর্খরা অপব্যাখ্যা করে থাকে আর নিজেরা গুমরা হয় অন্যদেরকে গুমরা করে, তাদেরকে তাদের কাজ অনুযায়ী কত ঘন্টা ডিউটি করছে আর এত ঘন্টার, সাধারণত এইরকম শ্রেণীর মানুষের কত টাকা বেতন স্যালারি হইতে পারে অন্য জায়গায় কাজ করলে, ওই হিসাবে দেবেন। জি, যদিও তারা সচ্ছল হয়, বাড়িতে সচ্ছল, কিন্তু যেহেতু এই কাজগুলি তারা করছে ফুল টাইম দিয়ে, তাহলে তারা সচ্ছল হলেও তাদেরকে দেওয়া হবে।
কিন্তু কাউকে যদি ব্যক্তি পর্যায়ে আমি আপনি ওকিল বানাই জাকাত বিতরণের জন্য, যে ভাই আমি তো বিদেশে আছি প্রবাসে, তো আমার জাকাতটা আপনি দেশে আপনার ভাই বেড়াদের আত্মীয় স্বজন আপনার বাপ অথবা যে কাউকে কোনো দিনই ভাইকে কোনো আলেমকে দায়িত্ব দিলেন যে আমার জাকাতটা একটু বন্টন করে দিয়েন, তখন সেখানে সে ভাগ বসিয়ে দিল যে আমি তো আমিলিনা আলেহের অন্তর্ভুক্ত। বলছেন না শেখ, বলছেন স্পষ্ট তার ভাষায় বলি, ও আম্মাল ওকালা লে ফারদি মিনান নাসি ফি তাওজিয় যাকাতি ফালাইসু মিনাল আমিনি আলাইহা। যারা ওকিল মানে যাদেরকে কোনো দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, লে ফারদি মিনান নাস কোনো ব্যক্তির পক্ষ থেকে, ফি তাওজিয় যাকাতি তার যাকাতগুলি বিতরণ করার জন্য, ফালাইসু মিনাল আমিনিন আলাইহা তারা এই যাকাতের কর্মচারীর অন্তর্ভুক্ত নয়। ফালা ইস্তাহিকুনা মিনহা শাইআন মিন আজালি ওয়াকালাতিহিম ফিহা, তারা এই ওকিল হয়ে এই কাজগুলি করছে সেই জন্য তারা যাকাতে হকদার বনবে এটা চলবে না, তারা যাকাতের হকদার নয়। তবে তারা তাদের জন্য একটা বড় নেকি রয়েছে, কারণ নেক কাজে সহযোগিতা করছে এবং তারাও যেন এই যাকাত যে দিল যাকাত দাতা মূল ধন সম্পদের মালিক সে যেমন সওয়াব পাবে যাকাত দিয়ে, এই ব্যক্তি যাকাত বিতরণ করে তার মতোই সওয়াব পাবে। এই মর্মে হাদিস রয়েছে, বলছেন লাকিন ইন তাবাররাউ ফি তাফরীকিহা আলা আহলিহা বিআমানাতিন ওয়া ইজতিহাদিন কানু শুরাকা ফি আজরিহা। তবে সেই যাকাত বিতরণে যোগ্য ব্যক্তি যারা যাকাত খাওয়ার যোগ্য যাকাতের হকদার তাদের মাঝে বিতরণ যদি করে আমানতের সাথে আর মেহনতের সাথে, তাহলে নেকিতে তারা শরীক হবে। যেমন সহিহ বুখারীতে হাদিস রয়েছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল খাজেনুল মুসলিমুল আমিন, যেই ব্যক্তি মুসলিম আমানতদার ক্যাশিয়ার হবে। খাজেন জি, মুসলিম আমানতদার ক্যাশিয়ার খাজেন, আল্লাযী ইউনাফিযু আও ইউতি মা উমিরা বিহি, যেই ব্যক্তি বাস্তবায়ন করবে অথবা যা সে আদিষ্ট হবে তা সেইভাবে সে দেবে, কামেলান মুয়াফফারান পুরোপুরি, যাকে যেইভাবে দিতে বললেন বা যেইভাবে বিতরণ করতে বললেন যতটা বিতরণ করলেন আমানতের সাথে বিতরণ করলেন। এমন নয়, অনেকে কিন্তু এই ক্ষেত্রে যাকাত বিদেশ থেকে নিজের আত্মীয় স্বজনদেরকে ভাই বোনদেরকে অথবা বাবাকে বিতরণের জন্য দেন, কিন্তু তারা আমানতের খেয়াল রাখে না, আমানতের খেয়াল রাখে না, অল্প কিছু দিয়ে বাকিটা খেয়ে ফেলে তাদের ইমানের দুর্বলতার কারণে। সুতরাং আপনি যাকে যাকাত বিতরণের জন্য দেবেন সেই ব্যক্তি যে মুত্তাকি পরেজগার আল্লাহ ভীরু, এই ক্ষেত্রে মোটামুটি আপনাকে নিশ্চিত হইতে হবে যে তার মধ্যে আমানত আছে, তার মধ্যে পয়সার লোভ নেই যে সে খেয়ানত করবে, এরকম আশঙ্কা যেন না থাকে। তাই বলছেন কামেলান মুয়াফফারান, পূর্ণভাবে যদি আদায় করে যেইভাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ক্যাশিয়ারকে, তাইয়্যিবান বিহা নাফসুহু স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ফায়াদ ফাহু ইলাল্লাযী আমারা বিহি, যাকে দিতে বলেছে বা যারাকে দিতে বলেছে তাদেরকে যদি দেয় এই যাকাত, আহাদুল মুতাসাদ্দিকিন, সেও একজন সাদকা যাকাত প্রদানকারী। আর যদি বলে যে না না আমি এমনি এমনি এইভাবে আমি সময় দিতে পারবো না, যদি না করে তাহলে যেই ব্যক্তি জাকাতওয়ালা যে জাকাত বের করছে সেই ব্যক্তি বলবে যে ঠিক আছে আমি এই জাকাত থেকে তোমাকে দেব না, জাকাত আমার যে এত টাকা আছে পুরোটা তুমি বিতরণ করো, তোমার পারিশ্রমিক আমি আমার নিজের পকেট থেকে দিচ্ছি। হ্যাঁ, এটা করতে পারেন যদি দেখা যায় যে এমন কোনো ব্যক্তি, যেই ব্যক্তি এমনিতে কাজটা করে দিতে চাই না, গড়িমসি করছে অথবা বুঝতে পারছেন যে এই কাজটা এ করে দেবে না বা পয়সা চাই, তাহলে তাকে নিজের পকেট থেকে আলাদা পয়সা কিছু বেতন দিয়ে দিবেন আর তার বা ভাতা দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে আপনাকে এটা দিলাম আপনার পারিশ্রমিক হিসাবে বা আপনাকে উপঢৌকন হিসাবে, আপনি আমার এই জাকাতটা পুরো বিতরণ করে দেবেন আমানতের সাথে। চতুর্থ শ্রেণীর মানুষ হচ্ছে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, যাদের অন্তর অন্তরকে যাদের হৃদয়কে আকৃষ্ট করা হয়ে থাকে, অন্তরকে আকৃষ্ট করা ইসলামের দিকে মুসলিমদের দিকে। জি হ্যাঁ, এরা কারা? দুই শ্রেণীর মানুষের কথা শেখ মুহাম্মদ সাহেব উল্লেখ করেছেন, ওয়াহুম দুআফা উল ঈমান, এক তো হচ্ছে যারা দুর্বল ইমানের মানুষ, নতুন নতুন সদ্য ইসলামে এসেছে কিন্তু এখনও ইমান এত দুর্বল যে কোনো সময় পাল্টিয়ে যেতে পারে, এই আশঙ্কা আছে। জি, অথবা
নির্যাতিত হয়ে এসেছে, অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে এসেছে, তো এই রকম লোকের যে অন্তরে ব্যথা আছে সেই ব্যথাটাকে হালকা করার জন্য এবং তাদের ঘাটতি পূরণের জন্য দেবেন জি, এক শ্রেণীর মানুষ। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে আওমায়ুক শাসার রহম। তাহলে প্রথমটা ছিল যে দুর্বল ইমানের মানুষ, মানে মুসলিম, তাহলে মানে নিউ মুসলিম, মুসলিম হয়ে গেছে, কাফের নয় তারা, মুসলিম হয়ে গেছে কিন্তু তাদের ইমান দুর্বল হয়ে রয়েছে। যদি এদেরকে জাকাত না দেওয়া যায় মাঝে মধ্যে, তাহলে তারা তাদের মুরতাদ হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের ইমানের ওপর তাদেরকে সুদৃঢ় করার জন্য জাকাত দেবেন। এক দ্বিতীয় হচ্ছে মূলত তারা কাফের, মাইয়ুক শাসার রহম, এমন কাফের যাদের অনিষ্টের ভয় হয়, অনিষ্টের আশঙ্কা রয়েছে, কাফের এমন কাফের জালেম এবং মুসলিমরা সেখানে সংখ্যালঘু, মুসলিমরা সেখানে নির্যাতিত, মুসলিমরা ওই জালেমগুলিকে সমাজের কাফেরকে যদি কিছু পয়সা না দেয় তাহলে তাদের অনিষ্ট থেকে রক্ষা মুসলিমরা পাবে না, মুসলিম পরিবার পাবে না বা ইসলামিক প্রতিষ্ঠানগুলি পাবে না, মসজিদ মাদ্রাসার জন্য ঝুঁকি রয়েছে বা মসজিদ মাদ্রাসা বানানোর এবং সেগুলি পরিচালনার জন্য সুযোগ সুবিধা হচ্ছে না, এই রকম ক্ষেত্রে যাদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য জাকাত দেওয়া, তাহলে কাফেরদেরকে জাকাত দেওয়া যাবে শুধুমাত্র এই একটি ক্ষেত্রে, একটি ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে কাফেরদেরকে, যে তাদের অন্তরকে আকৃষ্ট করা, তাদের অনিষ্টকে কমিয়ে নিয়ে আসা। দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন, এক শ্রেণী নিউ মুসলিম আর এক শ্রেণী হচ্ছে কাফের। তাহলে কাফেরকে শুধু এই ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে যে বিষয়টি বারবার এই জন্য বলছি, অন্য কোনো ক্ষেত্রে কাফেরকে জাকাত দেওয়া যাবে না, কাফের ফকির মিসকিনকে জাকাত দেওয়া যাবে না। মুসলিম ধনীদের কাছ থেকে জাকাত নেবেন আর মুসলিম ফকির মিসকিনদের মাঝে জাকাত দেবেন জি। তৃতীয় শ্রেণী রয়েছে যাদের কথা শেখ হুসাইন উল্লেখ করেননি রহমাহুল্লাহ, কিন্তু অন্যান্য ওলামার উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আওমাইয়ুরজা ইসলাম, তাদের অনিষ্টের ভয় নাই কিন্তু তাদের অন্তর নরম, তারা ইসলাম সম্পর্কে পজিটিভ, ইসলামকে ভালোবাসে বা মুসলিমদেরকে ভালোই বাসে, ভালো মনে করে, আর তাদের কিছু প্রয়োজন রয়েছে বা প্রয়োজন নাই হয়তো, কিন্তু তাদের যদি জাকাত থেকে কিছু দেওয়া যায় তাহলে নুন খেলে গুণ গাইবে, তাদের ইসলাম কবুলের সম্ভাবনা রয়েছে, তাহলে তাদেরকে জাকাত দেবেন ইসলামের জন্য উৎসাহিত করার জন্য, হক পন্থী হয়ে যাওয়ার জন্য, জান্নাতের পথে চলে আসার জন্য, সরল পথের দিকে চলে আসার জন্য জাকাত দেওয়া যাবে। এই তিন শ্রেণীর মধ্যে দুই শ্রেণী হচ্ছে অমুসলিম, কাফেরকেও জাকাত দেওয়া যাবে, আর এক শ্রেণী হচ্ছে নিয়ম মুসলিম যারা অলরেডি ইসলাম গ্রহণ করে নিয়েছে। শেখ বলছে ফাইউ তানা মিনাস জাকাতে মা ইয়াকুনু বিহি তাকওয়াতু ইমানিহিম, তাদেরকে জাকাত দেওয়া হবে যাতে নিয়ম মুসলিমদের ইমান শক্তিশালী হয়, আওদা ফেসার রহিম যাদের অনিষ্টের ভয় আছে অনিষ্ট দূর করা সম্ভব হয়, আর যদি মনে হয় যে তাদের না জাকাত থেকে না দিলে তাদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যাবে না, তাহলে এমনি এমনি সব করে কাফের নেতাদেরকে জাকাত দেবেন না, কিন্তু যেখানে না দিলে উপায় নেই মনে হচ্ছে যে দিতেই হবে তখন দেবেন। আর যাদের ইসলামের সম্ভাবনা রয়েছে, এমনিতে আপনি জাকাত বিতরণ করতে থাকবেন যে কোনো অমুসলিমদের মাঝে যে হতে পারে ইসলাম কবুল করতে পারে, না না না, ইসলামের কাছাকাছি, ইসলামিক ইসলাম সম্পর্কে একটু চর্চা করে, ইসলাম সম্পর্কে জানার আগ্রহ রয়েছে, খুব কাছাকাছি আছে, সামান্য একটু একটু নাড়া দিলেই হয়তো ইসলাম কবুল করে নেবে এবং তাদের অন্তরে নাড়া দেবে, এইরকম লোকদেরকে জাকাত দেওয়া যেতে পারে। পাঁচ নম্বরে বলছেন অফির রেকাব, আল্লাহ বলেছেন অফির রেকাব, রাকাবাতুন মানে হচ্ছে গর্দন বা ঘাড়, তো গর্দন আজাদ করা, এটাকে বলা হয়ে যায় গর্দন আজাদ করা, মানে সেই গর্দন কারো অধীনে চলে গেছে, মানে গোলামীর জীবনে চলে গেছে, এই গোলামি থেকে মুক্ত করা, দাস দাসীকে দাসত্ব থেকে মুক্ত করা জি হ্যাঁ, এটা যারা দাস হয়ে রয়েছে তাদেরকে আলহামদুলিল্লাহ যথেষ্ট জাকাতের পয়সা আছে, তো তাদের থেকে একটা অংশ দিয়ে আমি দাসদেরকে কেনে কেনে স্বাধীন করে দেবো, যাতে স্বাধীনভাবে আল্লাহ রাব্বুল আলম ইবাদতবন্দি করতে পারে, এসব মুসলিম দাসরা সময় দিতে পারছে না এলেম শেখার জন্য, আমল করার জন্য তাদের মনিবের কাজে সবসময় ব্যস্ত থাকার কারণে, তো আপনি বড় উপকার করলেন, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু, এরকম অনেক সাহাবাই কেরামগণ বহু দাস দাসীকে কেনে স্বাধীন করে আল্লাহ সন্তুষ্টির জন্য। আরেকটা হচ্ছে
এমন দাস যেই দাসেরা মোকাতবা করে নিয়েছে মালিকের সাথে, মালিকের সাথে একটা লেখাপড়া করে নিয়েছে চুক্তি, যে আমি এত টাকা আপনাকে দিয়ে দিলে আপনি আমাকে স্বাধীন করে দিবেন, বা মালিক বলেছে মনিব যে তুমি যদি এত টাকা আমাকে দিয়ে দাও, তুমি কিস্তিতে দাও বা যেভাবে দাও তাহলে তুমি স্বাধীন হয়ে যাবে। এখন এই যে টাকার একটা চুক্তি হয়েছে মনিবের সাথে স্বাধীন হওয়ার জন্য, সেই টাকাটা সে এদিক সেদিক থেকে জমা করার চেষ্টা করছে কিন্তু পেরে উঠতে পারছে না, তাহলে তাকে দাসমুক্ত হওয়ার জন্য সহযোগিতা করা যাবে। ৬ নম্বরে আল্লাহ বলেছেন ওয়াল গারিমিন, যারা ঋণী। হ্যাঁ হ্যাঁ, ঋণী। তো এই ঋণী কারা? শেখ হোসেন বলছেন আল্লাযীনা ইয়াতাহাম্মালুনা গারামাতান, যারা ঋণের বোঝা বহন করে থাকে। ওহম নাও আনে, এরা হচ্ছে দুই শ্রেণীর মানুষ, দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে মান তাহাম্মালা হামালাতান লিয়াসলাহি জাতিল বাইনি ওয়া ইদফাইল ফিতনাতি ফায়ুতা মিনাজ যাকাত বিকাদরি হামালাতিহি। বলছেন যেই ব্যক্তি সমাজের হয়তো দুই দলে লড়াই ঝগড়া মারামারি হয়ে গেছে, তাদের মাঝে মীমাংসার জন্য একটা আর্থিক বোঝা নিজের কাঁধে নিয়ে নিয়েছে, যে অর্থটা দিয়ে মীমাংসা করা যেতে পারে, অথবা আপোষে ঝগড়া বিবাদে ফিতনা এই মানুষ জড়িয়ে গেছে, এই ফিতনাকে ঠান্ডা করার জন্য কোনো একটা অ্যামাউন্টের সে দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে, তাকে জাকাতের এতটা পরিমাণ দেওয়া যাবে যতটা সে কাঁধে বহন করেছে। জি, কারণ এর মাধ্যমে সে সমাজের সম্পর্ককে ভালো করার চেষ্টা করেছে, এবং এই যে বোঝা নিয়েছে সে বোঝাটা সে নিজের কোনো ব্যক্তি স্বার্থে নেয়নি, আল্লাহ সন্তুষ্টের জন্য নিয়েছে। তো এই ক্ষেত্রে সে তাকে জাকাত দেওয়া যাবে, তাকে জাকাত দেওয়া যাবে। এই মর্মে হাদিস রয়েছে কবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন তাহাম্মালতু হামালাতান, আমি এই রকমই একটা বোঝা উঠিয়ে নিয়েছিলাম কারো। এছাড়াও আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, আমাদের যেমন করে একজন মানুষ আরেকজন মানুষের কাছে টাকা পাবে, টাকাটা দিচ্ছে না, তখন ওকে ধরে নিয়েছে আর ধরে নিয়ে বলছে অতক্ষণ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত টাকা না দিবে অথবা জামানত। টাকা তো দিতে পারছেন না, হয়তো অভাবী রয়েছে আর অপদস্থ হচ্ছে, তখন কোন একজন ভাই সমাজের জামানত নিল, যে ভাই ওকে ছেড়ে দাও, ও দেবে এতদিনের মধ্যে, আর যদি না দিতে পারে তাহলে আমি দেব। এখন সে আর দিতে পারছে না, এখন এ দায়িত্ব নিয়েছে যে আমি দেব, আমার দায়িত্ব। তাহলে এই যে বোঝাটা কাঁধে বহন করেছে, এই ক্ষেত্রেও জাকাত দিয়ে এই ঋণটা পরিশোধ করতে পারে এবং সে জামানত মুক্ত হইতে পারে আর ওই ঋণীকে মুক্ত করতে পারে। আল্লাহু আলাম। তো এই মর্মে যে হাদিসটি রয়েছে কবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন আমি একটা বোঝা উঠিয়েছিলাম, ফাতেতু নবী সাল্লাল্লাহু আলাইহি আসআলুহু ফিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি আসলাম সেই ক্ষেত্রে কিছু সাহায্য চাওয়ার জন্য, যে আমি এরকম একটা আর্থিক বোঝা বহন করেছি, তখন এটা তো অন্যের বোঝা উঠাইতে পারছি না, তো একটু সহযোগিতা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আকিম, আচ্ছা দাঁড়া, হাত্তা তাতিনা সাদাকা, যতক্ষণ আমাদের কাছে জাকাতের ধন সম্পদ চলে আসে, ফানা আমুরা লাকা বিহা, সেই জাকাত তোমাকে দেওয়ার নির্দেশ প্রদান করব, সে জাকাত দিয়ে সেই কাজটি তুমি করে নিতে পারবে। তারপর এ কথাও বলে দিয়েছেন যে হে কাবিসা ইন্নাল মাসআলাত লা তাহিলু ইল্লা লিআহাদি সালাসাতিন, কোনো কারো কাছে চাওয়া মানে যাচ্ছা করা বা সহযোগিতা চাওয়া বা ভিক্ষা করা হালাল নয় তিন শ্রেণীর মানুষ ছাড়া, তিন শ্রেণীর কোনো এক শ্রেণী ছাড়া অন্য কারোর জন্য এরকম ভিক্ষা করা বা যাচ্ছা করা জায়েজ নয়, হালাল নয়। রাজুলুন তাহাম্মালা হামালাতান, তার এক শ্রেণী হচ্ছে কেউ যদি কোনো বোঝা বহন করে নেয়, ফাহাল্লাত লাহুল মাসআলা, তার জন্য তখন চাওয়া বা যাচ্ছা করা জায়েজ, হাত্তা ইউসিবাহা, যতক্ষণ পর্যন্ত সে বোঝাটা নামিয়ে দিতে পারে, সময় শেখা তারপরে বিরত হয়েছে, তারপরে নিতে পারবে না, ওই বাহানাতে সে কালেকশন করেই যাচ্ছে আর মানুষের কাছে জাকাত নিয়ে যাচ্ছে, এটা জায়েজ নয়। লম্বা হাদিস সহিহ মুসলিমের। দ্বিতীয় শ্রেণীর মানুষ গারিমিন, ঋণী হচ্ছে মান তাহাম্মাল হামালাতান ফি জিম্মাতিহি, যার কাঁধেই লাইসা ইনদাহু ওয়াফা, আর সে ঋণ পরিশোধ করার ব্যবস্থা তার কাছে নেই। ঋণ পরিশোধের ব্যবস্থা থাকে তাহলে জাকাত নিতে পারবে না, কিন্তু ঋণ পরিশোধের ব্যবস্থা নেই, মানুষের ভিটে মাটিটা আর বাড়িটা রাখতে হবে, তারপরে জমি জায়গা বিক্রি করে আপনার ঋণ পরিশোধ করতে হবে। আমাদের দেশের মানুষরা মোটে এটা বুঝে না, জমি এক কাঠা বিক্রি করবে না, তারপরে দোকানপাট আছে একটিও বিক্রি করবে না, ব্যবসা বাণিজ্য আছে সব চলতে আছে, খেয়ে দিয়ে ধুমধাম করে যদি বাঁচাতে পারে তাহলে তখন ঋণ পরিশোধ করবে, এরা কখনো আল্লাহর কাছে নাজাত পাবে না।
কখনো আল্লাহর কাছে নাজাত পাবে না। সাবধান হয়ে যাবেন, ঋণের ক্ষেত্রে কঠিন ব্যাপার, শহীদ কেউ আল্লাহ মাফ করবেন না যদি ঋণের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়। জি, তো যেই ব্যক্তি ঋণী হয়ে রয়েছে আর ঋণ পরিশোধের ব্যবস্থা নেই তার কাছে, ফাইউতা মিনাজ যাকাতে মা ইউয়াফি বিহি দেয়, তার ঋণ পরিশোধ করার পরিমাণ সমান বা সমপরিমাণ যাকাত দেওয়া যাবে, তার বেশি নয় যদিও সেটা বেশি হোক। জি, আর একটা হতে পারে, সেটা হচ্ছে যে সেই ব্যক্তিকে দিলেন যেই ব্যক্তি ঋণী হয়ে রয়েছে, অথবা তাকে বললেন যে কে তোমার কাছে টাকা পাবে, যে টাকা পাবে তাকে দিয়ে দিলেন, একে আর দিলেন না, তোমার কাছে টাকা পাবে কে, বলছে অমুক টাকা পাবে, কত টাকা, বলছে 1,00,000 টাকা পাবে, ঠিক আছে 1,00,000 টাকা আমি অমুককে দিয়ে দিচ্ছি, ওকে ডেকে বলে যে তুমি অমুকের কাছে এই টাকা পাবে, সে তোমাকে দিতে পারছে না, অভাবী হয়ে গেছে, সুতরাং আমি তোমাকে দিয়ে দিলাম যাকাত থেকে, এটাও করা যেত। শেখ হুসাইন রহমতুল্লাহ আলাই এই কথাই বলছেন। জি, সপ্তম প্রকার জাকাতের হকদার বলছেন অফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় যারা রয়েছে, আল্লাহর রাস্তায় কারা রয়েছে। জি, এই বিষয়ে দুটো মত রয়েছে, মুতাকাদ্দিমিন আগের অধিকাংশ আইম্মা কেরামগণ শুধু জিহাদ ফি সাবিলিল্লাহর সাথে খাস করেছেন, শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাই সেই জামাতে সামিল, তিনিও বলছেন ওয়াহুয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, সেটি হচ্ছে আল্লাহর রাস্তার জিহাদ, আল্লাযী ইউকসাদু বিহা ইউকসাদু বিহি আন তাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, যার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কালেমাকে উঁচা করা, সেটা কোনো জাতীয়তার জন্য নয়, আর কোনো দলীয় কাজের জন্য নয়, আর সেটা কোনো পার্থিব স্বার্থে নয়, কোনো পার্থিব স্বার্থে নয়। ফায়ুত আল মুজাহিদু বিহাজিহি নিয়্যা, এই উদ্দেশ্যে মুজাহিদকে দেওয়া যাবে যেটা তার জিহাদ করার জন্য যথেষ্ট হয় যাকাত থেকে, যাকাত থেকে। তবে দ্বিতীয় শ্রেণীর ওলামারা রয়েছেন যেটা জানা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে অন্য অন্য যে জিহাদের দিক রয়েছে, হ্যাঁ, কলমের জিহাদ, কথার জিহাদ, জি হ্যাঁ, আপনার দাওয়াতি জিহাদ, জি দাওয়াতের ময়দান, এই মর্মে তো এই ক্ষেত্রে পরবর্তীকালে ওলামায়ে কেরামগণ এবং সৌদি আরবের প্রসিদ্ধ আলেম শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলের সিনিয়র ছাত্র ছিলেন এবং বড় শেখ হেয়তকে বারগমা ছিলেন, যিনি শেখ ইবনে জাবরি রহমতুল্লাহ আলাই, এছাড়াও মজমুউল ফিকহির ফতোয়া রয়েছে এই ক্ষেত্রে যে যাকাত দেওয়া যাবে দাওয়ার কাজে এবং ইসলামের প্রচার প্রসারের কাজে, এবং ইসলামের এই রকমই যেখানে ইসলামের প্রচার প্রসার যে কোনোভাবে হয়, ইসলামের যে দিনের কোরআন সুন্নার জ্ঞানের প্রচার প্রসার হচ্ছে দিনই প্রতিষ্ঠানগুলিতে, সেগুলিতেও যাকাত প্রয়োজনে দেওয়া যাবে যদি মুসলিম সরকার সেই দায়িত্বগুলি বহন না করে। এই ছিল 7 নম্বর। আর 8 নম্বরে বলছেন ওবনিস সাবিল, আল্লাহ রাব্বুল কি বলেছেন, ইবনুস সাবিল, রাস্তার সন্তান কে বলছেন, ওহুল মুসাফির, সে হচ্ছে মুসাফির, বিদেশে এসেছিল, আল্লাযী ইনকাতা বিহি সাফারু, সফরে তার যে সম্বল ছিল পাথেয় তা শেষ হয়ে গেছে, ওয়া নাফাদা মা ফিয়া দেহি, একটি পয়সা তার কাছে নেই যে বাড়ি ফিরতে পারবে, ফায়ুতা মিনাজ যাকাতে মা ইউসিলুহু ইলা বালাদিহি, এতটা যাকাত তাকে দেওয়া যাবে যা দিয়ে সে বাড়িতে পৌঁছে যেতে পারে বা বাড়িতে তাকে পৌঁছে দেওয়া যেতে পারে, যদিও বাড়িতে সে সচ্ছল, দেশে হয়তো সে সচ্ছল ব্যক্তি, পৌঁছে দেওয়া যাবে, অথবা তাকে ঋণ দেওয়ার মতো লোক আছে তো ঋণগ্রস্ত না হয়ে তাকে যাকাত থেকে প্রয়োজন দেওয়া যাবে, শেখ বলছেন। জি, কিন্তু যদি দেখা যায় যে আজকাল আলহামদুলিল্লাহ যোগাযোগ ব্যবস্থা সুন্দর, টাকা পয়সা দেশ থেকে নিয়ে এসে যাওয়া সহজ, সেই ক্ষেত্রে যাকাত এইভাবে এত সহজে দেওয়া যাবে না, তাহলে এমন মুসাফিরকে যাকাত দেবেন যে মুসাফির এমন জায়গা আছে যে দেশ থেকে টাকা সেখানে নিয়ে আসাও ঝুঁকিপূর্ণ, অথবা প্রশ্নের সম্মুখীন হবে, অথবা নিয়ে আসতে পারবে না ইত্যাদি, সুতরাং সেখানে যাকাতের টাকা নিয়ে সে নিজের বাড়িতে পৌঁছিতে পারবে।
তারপরে কয়েকটি মাসআলা, এখন আট প্রকারের কথা হয়ে গেল, কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা শেখ হোসেন রহমতুল্লাহ আলাই আলোচনা করেছেন, যেগুলি আমাদের প্রত্যেকের জানা জরুরি। শেখ বলছেন, ওয়ালা তুদফাউ যাকাতুলি কাফেরিন, কাফেরকে যাকাত দেওয়া যাবে না। কথাটি যখন মুআল্লাফাতুল কুলুব চার নম্বর যখন পয়েন্টটি আলোচনা করেছিলাম, তখন আমি কিন্তু ইঙ্গিত করেছি যে যাকাত কাফেরকে দেওয়া যাবে না, ইল্লা ইয়াকুনা মিনাল মুআল্লাফাতি কুলুব, তবে অন্তর আকৃষ্ট করা যদি উদ্দেশ্য থাকে, শুধুমাত্র অন্তর আকৃষ্ট করা যদি উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে দুই শ্রেণীর কাফের। এক হচ্ছে যাদের অনিষ্ট কমানো উদ্দেশ্য, অনিষ্ট থেকে রক্ষা পাওয়া মুসলিমদের, অথবা মাইয়ুর যা ইসলাম হো, ইসলামের খুব কাছাকাছি চলে এসছে, একটু কিছু জাকাত থেকে যদি তাদেরকে দিই তাহলে ইসলাম গ্রহণ করে নেবে। এছাড়া অমুসলিম, দরিদ্র, মিসকিন, অভাবী, ঋণী, তাদের ঋণ পরিশোধ করবেন, অথবা বিদেশে এসছে মুসাফির বা মুসলিম আর যেতে পারছে না, যেমন এক ভাই জিজ্ঞেস করছিলেন এর পূর্বে কয়েকদিন আগে যে লকডাউনে ফেঁসে গেছে, এখন যেতে পারছে না, তাকে বাড়ি পর্যন্ত পাঠানোর জন্য দেওয়া যাবে না? দেওয়া যাবে না, একমাত্র মুআল্লাফাতে কুলুব, অন্তর যাদের আকৃষ্ট করার উদ্দেশ্য, দুই শ্রেণীর কথা বললাম, তাদের ছাড়া কোনো কাফেরকে জাকাত দেওয়া যাবে না। জাকাত নেবে তু খাজমিন আবি আগনিয়াহি ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমিন জাবালকে যখন ওসিয়ত করে পাঠিয়েছিলেন উপদেশ দিয়ে জাকাতের ক্ষেত্রে আর অন্য অন্য বিধান যে বলেছিলেন, ইয়ামানের দেশে যখন পাঠাচ্ছিলেন তখন বলেছিলেন যে ধনীদের কাছ থেকে, মুসলিম মিন আগনিয়াহি, মুসলিম বিত্তবান ধনীদের কাছ থেকে জাকাত নেবে, ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, আর মুসলিম ফকির ও অভাবীদের মাঝে বিতরণ করবে। তাহলে এখানে এই কথাটি স্পষ্ট করে দেওয়া হয়েছে। তারপরে বলছেন যে ওয়ালা তুদফাউ লিগানিইন আনহা বিমা ইয়াকফিহি মিন তিজারাতিন আও সানাতিন আও হিরফাতিন আও রাতিবিন, জি ইলা আখিরি। বলছেন এমন কোন সচ্ছল ব্যক্তিকে যাকাত দেওয়া জায়েজ নয় যার ব্যবসা আছে, ব্যবসা দিয়ে সংসার চলে যাচ্ছে, অথবা তার একটা পেশা আছে ভালো, টেলারিং করে, তা দিয়ে চলে যাচ্ছে, হাতের কাজ জানে, টেকনিশিয়ান, আও রাতিবিন, অথবা মাসিক একটা বেতন আসছে তা দিয়ে সংসার চলে যাচ্ছে, অথবা তার জমি জায়গা থেকে ফসল পানি উঠে আসছে, অথবা আও নাফাকাতিন ওয়াজিবাতিন, অথবা তার খরচ খরচা কারো ওপর ফরজ হয়ে আছে, সে আদায় করবে, আপনি কেন যাকাত দেবেন তাকে? তাহলে কোনো বাবার ছেলে বাবার হোটেলে থাকে, আর বাবার হোটেলে সে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে, এখন সেই ছেলের তো ব্যক্তি ইনকাম নেই, তাই বলে সমাজ থেকে যাকাত নেবেন না? তার বাবা যদি সচ্ছল হয় আর তার ছেলের খরচ চালাতে পারে, চালাচ্ছে, তাহলে না, মোটেই যাকাত দেওয়া যাবে না, কারণ তার খরচ অন্যের ওপর ফরজ হয়ে রয়েছে। তবে ইল্লা ইয়াকুন মিনাল আমেলিন আলাইহা, জি, তবে যদি যাকাতের কর্মচারী হয়, অথবা মুজাহিদ ফি সাবিলিল্লাহ হয়, অথবা আবিল গারিমিন আলী ইসলাহি জাতিল বাইন, অথবা সমাজের মীমাংসার জন্য যদি কারো দায়িত্ব বহন করে নিয়ে থাকে, তাহলে সচ্ছল হলেও বা এই যে শ্রেণীগুলি বলা হয় যাদের জন্য যাকাত নেওয়া জায়েজ নয়, যাকাত নিতে পারবে। তারপরে বলছেন ওয়ালা তুদফাউ যাকাত ফি ইসকাতি ওয়াজিবিন সিওয়াহা, জি, আপনার আমার ওপর কোন একটি দায়িত্ব ফরজ হয়ে রয়েছে, সেই ফরজ আদায় করার জন্য সেখানে যাকাতের ব্যবহার জায়েজ নয়। যেমন উদাহরণস্বরূপ বলছেন যে আমার আপনার বাসাতে অতিথি এসেছে, এই তাদের আতিথ্যের জন্য হয়তো 200 রিয়াল খরচ হবে, এখন 200 রিয়াল খরচ করবো আর এদেরকে খাওয়াবো? অতিথি মানে আত্মীয় স্বজন নয়, আমাদের দেশের অতিথি হচ্ছে আত্মীয় স্বজন, আর না হলে কুটুম্ব, ছেলের বিয়ে দিয়েছেন, মেয়ের বিয়ে দিয়েছেন, সেই জন্য তাদের খাওয়াচ্ছেন, না না না, অতিথি মানে যে কোনো মুসলিম ভাই বোন এসেছে, বাইরে থেকে এসেছে, তাদেরকে খাওয়াইতে হবে, এটা কমপক্ষে 3 দিন খাওয়াইতে হবে, কমপক্ষে 3 দিন খাওয়াইতে হবে, এই 3 দিনের খরচ খরচা আপনি যাকাত থেকে আপনি কেটে নিচ্ছেন, জায়েজ নয়, কারণ আপনার এটা ফরজ ওয়াজিব যে আপনি তাদেরকে খাওয়াবেন, আতিথ্য করবেন, জি। মানে কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিমু দাইফা, যে আল্লাহ পরকালে ইমান রাখছে যেন অতিথির সম্মান করে। এইরকমই যাকাত এমন কাউকে দেওয়া যাবে না যাদের ব্যয় বহন করা ফরজ, জি, যাদের খরচ কারো উপর ফরজ হয়ে আছে তাকে যাকাত দেওয়া যাবে না। সুতরাং স্ত্রীকে যাকাত দেওয়া যাবে না, এমন আত্মীয়কে যাকাত দেওয়া যাবে না যে আত্মীয়র দায় দায়িত্ব আমার ফরজ রয়েছে, ছোট ভাই বোন, ছোট ভাই রয়েছে, তাহলে তার খরচ আমার ফরজ হয়ে রয়েছে, তাহলে তাকে যাকাত দেওয়া যাবে না। যে বড় হয়ে গেছে, সংসার হয়ে গেছে, তখন তার দায়িত্ব আমার নেই।
বোন বিয়ে হয়নি, তালাক প্রাপ্ত অথবা বিধবা, তাহলে তার খরচ ফরচ হয়ে রয়েছে, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে না। কিন্তু স্বামীর ঘরে চলে গেছে, তারপরে স্বামী অভাবী, সংসার চালাতে পারছে না, জি, তাহলে জাকাত দেওয়া যাবে। ওয়ালা ইয়াজুজু দাফউ লিজ্জাওজাতি ওয়াল করিবি ফিমা সিওয়া নাফাকাতিল ওয়াজিবা, জি, তো জাকাত দেওয়া যাবে না স্ত্রীকে, আত্মীয় স্বজনকে, জি হ্যাঁ, একমাত্র যে খরচ খরচা আপনার ফরজ রয়েছে সেটা দেবেন, কিন্তু জাকাত দেবেন আপনি তা দেওয়া যাবে না। তারপরে বলছেন যে হ্যাঁ, স্ত্রী অথবা আত্মীয়র ওপর যদি যে তাদের খরচ খরচা, আত্মীয় যে নিকট আত্মীয় যাদের খরচ খরচা ফরজ হয়েছে, খরচ খরচা তো দিতেই হবে আমাকে, কিন্তু তাদের অন্য কোনো বোঝা তাদের উপর চেপে আছে, যেমন ঋণের বোঝা, আপনার স্ত্রী কোনো কারণে ঋণী হয়ে গেছে, অথবা আপনার আত্মীয় কেউ ঋণী হয়ে গেছে, যাদের খরচ ফরজ ছিল কিন্তু ঋণী হয়েছে, ঋণের বোঝা চেপে গেছে, বলছেন ফায়াজুজু আইয়াকজিয়া বিহা দাইনান আন জাওজাতিহি লা তাসতাতি ওয়াফাহা, সেই ঋণটা কিন্তু স্বামীর স্বার্থে হয়নি, স্বামীর পরিবারের স্বার্থে হয়নি, তার অন্য কোনো কারণে ঋণ ছিল, তাহলে তার স্ত্রীর পক্ষ থেকে ঋণ পরিশোধ করতে পারবে, যদি সে পরিশোধ করার ব্যবস্থা না থাকে তার কাছে, এইরকমই নিকট আত্মীয়র ঋণ পরিশোধ করতে পারবে। এইরকম ওয়াইয়াকজিয়া বিহা আন ওয়ালিদাইহি আও আহাদি মিন আকারিবিহি, বাপ মাকে জাকাত দিতে পারবে না, কিন্তু দাদা দাদিকে জাকাত দিতে পারবে না, কিন্তু তারা যদি ঋণী হয়ে গিয়ে থাকে তাদের কারণে, ছেলের কারণে নয়, তাহলে তাদেরকে জাকাত দিতে পারবে যদি তারা সেই ঋণ পরিশোধ করতে সক্ষম না হয়। এইরকমই এমন আত্মীয়দেরকে জাকাত দেওয়া যাবে, শেখ বলছেন যে ওয়াইজুজু আন ইউদফা যাকাত ওয়া ইয়াদফা যাকাত আলি আকারিবি ফি সাদাদ নাফাকাতিম ইল্লা ইযা লাম তাকুন ওয়াজিবাতান আলাইহি, যদি আপনার উপর তাদের ব্যয় বহন ফরজ না থাকে, আত্মীয় কিন্তু তাদের ব্যয় বহন ফরজ নাই, তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে। যেমন উদাহরণস্বরূপ বললাম যে আপনার মামা, আপনার চাচা, আপনার চাচাতো ভাই, অথবা আপনার ভাই তার সংসার হয়ে গেছে, বড় হয়ে গেছে, পরিবার আছে, তাদের ব্যয় বহন আপনার ফরজ নাই, তাদেরকে জাকাত দেওয়া যাবে। এইরকমই স্ত্রী, স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্বামী, কিন্তু স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে। ওয়াইয়াজুজু দাফউ যাওজাতি যাকাত তাহলে যাওজিহা ফি কাযায়ে দাইনিন আলাইহি ওয়া নাহওয়িহি, প্রয়োজন মেটানোর জন্য অথবা ঋণ পরিশোধের জন্য স্বামীকে জাকাত দিতে পারবে স্ত্রী স্বামীকে, কারণ স্ত্রীর এবং স্বামীর ব্যয় বহন ফরজ নয়, বা স্ত্রীর দায় দায়িত্ব নেই যে স্বামীর যে সব প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজন মেটাবে তার ব্যক্তিগত টাকা পয়সা দিয়ে। এই মর্মে একটি সহি বুখারী মুসলিম হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস জাইনাব সাকাফিয়া রাজিয়াল্লাহ তাআলা আনহা থেকে, যিনি আবদুল্লাহ মাসউদ রাজিয়াল্লাহ তাআলা আনহুর স্ত্রী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নারীদেরকে সাদকা করতে বললেন, ফাসালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন এই জাইনাব রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি এসে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাকা আমারতা বিস সাদাকা, আপনি আমাকে সাদকা করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, ওয়া কানা ইন্দি হুলি, আর আমার কাছে কিছু অলংকার রয়েছে, ফারাদতু আনা তাসাদদাকা বিহি, সেই অলংকারগুলি আমি দান করতে চাই, ফাজামা ইবনে মাসউদ, তখন আমার স্বামী ইবনে মাসউদ বলছেন, আন্নাহু ওয়া ওয়ালাদুহু আহাক্কু মান তাসাদদাকতু বিহি আলাইহিম, আমি এই অলংকারগুলি সাদকা করতে চাইছি, তা আমার স্বামী আব্দুল মাসউদ বলছেন যে আমি আর আমার যে ছেলেরা রয়েছে, অন্য স্ত্রী থেকে ছেলেরা ছিল, সেই ছেলেরা বেশি হকদার, কারণ আমরা অভাবিত, আমাদেরকে না দিয়ে তুমি দূরে কাউকে সাদকা করবে, এটা কেমন কথা, তো আমি কি আমার স্বামীকে তার যে অন্য স্ত্রী থেকে ছেলে মেয়েরা রয়েছে তাদের খরচ খরচা চালানোর জন্য আমি এই অলংকারটি সাদকা করতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদাকা ইবনে মাসউদ জাওজুকে, তোমার স্বামী ইবনে মাসউদ সত্য বলেছেন, ওয়া ওয়ালাদুকে আহাক্কু মান তাসাদদাকতে বিহি আলাইহিম, আর যে তোমার সন্তানরা, তোমার স্বামীর যে সন্তানরা রয়েছে তাদেরকে তোমার সাদকা করাটা বেশি হক রাখে, এবং তোমার স্বামীকে তুমি সাদকা করতে পারো। অন্য ভাষায় অন্য রিওয়ায়েতে রয়েছে যে তুমি তোমার সাদা স্বামীকে তোমার সাদকা বা যাকাত দিতে পারো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আত্মীয়দেরকে সাদকা করলে বেশি সওয়াব রয়েছে। ইমাম আস-সাদাকাতু আলাল ফাকির সাদাকা, যদি কেউ কোনো অনাত্মীয় অভাবীকে যাকাত দেয় বা সাদকা করে তাহলে একটি সাদকা বা সাদকার এক নেকি হইল। ওয়ালা জাউয়ির রাহেমে সাদাকাতুন ওয়াসিলাতুন, আর আত্মীয় অভাবীকে যদি কেউ সাদকা করে, আত্মীয় অভাবী হইতে আবার স্বজন প্রীতি না হয় বা সেখানে আপনি দুর্বল না হয়ে যান, অভাবী নয় তারপর আপনি যাকাত দিচ্ছেন এমনটা না হয়, আত্মীয় যদি অভাবী হয় তাহলে তাকে দান করলে সাদাকারও সওয়াব হইল, বা সেলাতুন আর সেলাতুল আরহাম, আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখারও সাদাকা বা সওয়াব নেকি আপনি হাসিল করতে পারলেন। ইমাম নাসাই, তিরমিজি, ইবনে খুজাইমা, হাকিম হাদিস বর্ণনা করেছেন। গুরুত্বপূর্ণ আরও দুটি মাসআলা আছে, তার একটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার যাকাত বের হচ্ছে আর আমি অমুকের কাছে টাকা পাব, আর সে তো টাকাটা দিতে পারছে না, অভাবী হয়ে গেছে, সুতরাং আমি তাকে যাকাতের নিয়তে এই টাকাটা কেটে আমার কাছে রেখে নিই। এই মাসআলা অনেকে জিজ্ঞাসা করেন এবং অনেককে বিভিন্ন সময় আমি উত্তর দিয়েছি। আজকে শাইখ ইবনে উসাইমিন রহমতুল্লাহের ভাষায় এই মাসআলাটি শুনে নেন। বলছেন, ওয়ালা ইয়াজুজ আন ইউসকাতা দাইন বা আন ইউসকিতা দাইনা আনিল ফাকিরে, জায়েজ নয় যে কোনো অভাবীর ওপর থেকে ঋণকে মওকুফ করে দেবে, যে তোমার ঠিক আছে তুমি তো দিতে পারছো না তো ঠিক আছে আর দিতে হবে না। ওয়ানুবি হানিস জাকাতি, আর নিয়ত করেন জাকাতের পক্ষ থেকে যে আমি ওইখানে জাকাত দিয়ে সেটাকে রিকভার করে দিলাম আর জাকাতটা আমার কাছে রেখে নিলাম, তাহলে আপনার জাকাত আপনার কাছেই থেকে গেল, আপনি হস্তান্তর করলেন না, বের করলেন না, বের করে কাউকে দিলেন না, শুধু বললেন যে তোমার কাছে এত টাকা পেতাম আর তুমি তো অভাবী হয়ে গেছো, সুতরাং আর ঠিক আছে তোমার দাবি থাকলো না, তোমার ঋণ মওকুফ হয়ে গেল আর জাকাতটা কেটে রেখে নিলাম নিজের কাছে। বলছে এটা জায়েজ নয়। লে আন্না জাকাতা, কেন জায়েজ না? বলছে লে আন্না জাকাতা আখজুন ওয়া এতাউন, জাকাত নাম হচ্ছে দুটো দিকের, একটি হচ্ছে দেওয়া আর নেওয়া। আখজুন, কেউ নেবে মানে অভাবী নেবে, যে প্রয়োজন যার রয়েছে সে নেবে, নিজে সে নেবে। ওয়া এতাউন, আর যেই ব্যক্তি বিত্তবান সচ্ছল জাকাত দাতা দেবে, জাকাত দাতা দেবে আর জাকাত গ্রহীতা গ্রহণ করবে। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছে সূরা তাওবার আয়াত নম্বর 103, খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী তাদের ধন সম্পদ থেকে জাকাত নেও। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাকাত নিতে বলা হচ্ছে, উসুল আদায় করতে বলা হচ্ছে, আদায় করে তারপরে বিতরণ করবেন যেহেতু তিনি শাসক। তাহলে এইরকমই মুসলিম শাসকরা জাকাত জনগণ থেকে নিয়ে বিতরণ করলে ভালো কথা আমানতের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকা, আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা জাকাত ফরজ করেছেন মুসলিমদের উপর। তু খাজু মিন আগনিয়াহিম, তাদের বিত্তবানদের থেকে নেওয়া হবে, তাদের মানে মুসলিম বিত্তবানদের থেকে নেওয়া হবে, তাহলে অমুসলিমরা জাকাত দেবে না। ঠিক তেমনি ফাতুরাদ্দু আলা ফোকারাহিম, তারপরে সেটা ফিরিয়ে দেওয়া, বিতরণ করে দেওয়া হবে মুসলিম সমাজের অভাবীদের মাঝে। তাই মুসলিমরা জাকাত দেবে আর মুসলিম অভাবীরা জাকাত নেবে, মুসলিম সচ্ছলরা জাকাত দেবে আর মুসলিম অভাবীরা জাকাত নেবে, অমুসলিম জাকাত দেবেও না, সুতরাং অমুসলিম জাকাত নিতেও পারবে না আর আপনি দিতেও পারবেন না। একমাত্র মুআল্লাফাতুল কুলুব, অন্তর আকৃষ্ট করার যে পয়েন্টটি রয়েছে চার নম্বরে, সেটি ছাড়া যা বিস্তারিত আলোচনা করলাম। তারপরে শেষ মাসআলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি ধারণা করে কারো সম্পর্কে যে সে অভাবী, আর অভাবী মনে করে তাকে জাকাত দিয়ে দিল, পরে সুস্পষ্ট হলো না যাকে জাকাত দিয়েছি সে জাকাত খাওয়ার হক রাখে না, তাহলে এই জাকাত কি যথেষ্ট হবে? জি, জাকাত যথেষ্ট হয়ে যাবে, কারণ প্রথমখানে তার ধারণা ছিল যে সে আসলে অভাবী, কিন্তু তার ধারণাটা ভুল হয়েছে, কিন্তু সন্দেহের ভিত্তিতে দেবে না। জি, ধারণা জানে গালেব, যে আপনার ধারণা বেশিরভাগ এটাই যে সে জাকাতের হকদার, এইভাবে কমপক্ষে হইতে হবে তাহলে জাকাত দেবেন। কেন জাকাত যথেষ্ট হয়ে যাবে? এইরকম ধারণার ভিত্তিতে যদি কাউকে হকদার মনে করে জাকাত দেয় আর বিপরীত স্পষ্ট হয় তাহলে, কারণ লিয়ান্ন ইত্তাকাল্লাহ মাস্তাদ, যথাসাধ্য আর সে আল্লাহকে ভয় করেছে আর তার ধারণা তো হয়েছে যে সে হকদার, সুতরাং দিয়েছি। ওয়ালা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা ওয়াসাহা, মানুষের সাধ্যের বাইরে আল্লাহ মানুষকে দায়িত্ব
দেন না। সহি বুখারী মুসলিমে এই মর্মে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু বর্ণনা করেছেন, কালা রাজুলুন, এক লোক বলল, ওয়াল্লাহি লা আতাসাদ্দাকান্না, আল্লাহর কসম করে বলছি আমি যাকাত দেবো বা সাদকা করবো। তারপরে ফওয়াদা, রাতের অন্ধকারে ফওয়াদা সাদকা ফি আদি গানি, একজন ধনী সচ্ছল ব্যক্তিকে সে জাকাত দিয়ে ফেলেছে। ফাঁস বাহান্না সুয়া তাহাদ্দা শুন, সকালবার লোকের আপোষে গল্প করছে যে তুসুদ্দুকাল লাইলা তা আলা গানি, আজকের রাতে এক ধনীকে জাকাত দিয়ে দিয়েছে কোনো এক লোক। ফাঁকা, তখন সে লোক বললো, যারে আমি তো রাতের অন্ধকারে ভুলই করলাম, আলহামদুলিল্লাহ আলা গানি, আল্লাহর প্রশংসা করছি, যাক ধনীর হাতে, সচ্ছল ব্যক্তির হাতে, অভাবমুক্ত ব্যক্তির হাতে জাকাতটা আমার পড়ে গেছে। ফাউতিয়া, তার কাছে স্বপ্নে আসলো কেউ, ফাকিল এসে বললো, আম্মাল গানি, শোনো, ওই যে ধনী ব্যক্তিকে, সচ্ছল ব্যক্তিকে তুমি জাকাত দিয়ে দিয়েছো, ফলে আল্লাহ ইয়াতাবেরা, সে হয়তো এখান থেকে উপদেশ নেবে, ফাইউন ফেকুমি মা আতাহুল্লাহ, তোমাকে যেমন খরচ করতে দেখেছে সেও আল্লাহর দান খরচ করবে, আর সে এই ভিক্ষা বা এই চাওয়ার পেশা ছেড়ে দেবে। সেই মুসলিমে রয়েছে, আম্মা সাদাকাত ফাকাত তুকুব্বেলা, তোমার সাদকা, তোমার জাকাত কবুল হয়ে গেছে, তোমার সাদকা জাকাত কবুল হয়ে গেছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাকাত যথাযথ আদায় করার তৌফিক দান করেন, আর যেখানে যেখানে আল্লাহ বণ্টন করেছেন সেখানে সঠিকভাবে শুদ্ধভাবে আল্লাহ যেন বিতরণের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের রুজিতে যেন বরকত দান করেন, আল্লাহ আমাদের গুনাহখাতা যেন মাফ করে দেন, আল্লাহ আমাদের অভাব যেন মোচন করে দেন, দারিদ্র আল্লাহ যেন মোচন করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রুজিতে যেন বরকত দিয়ে আল্লাহ রব্বুল দুনিয়া আখেরাতে আমাদেরকে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন, ধন সম্পদ আমাদের জন্য ফিতনার কারণ না হয় বা ধন সম্পদ আমাদের ইমান আমলের ক্ষেত্রে যেন উপকারী হয়, আখেরাতকে সুন্দর বানাবার জন্য মাধ্যম হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নেক বানিয়ে দেন এবং নেক মানুষের হাতে আল্লাহ যেন ধন সম্পদে বরকত দান করেন, এবং অসৎ মানুষকে আল্লাহ ধন সম্পদ দিয়ে যেন গুমরা হওয়ার সুযোগ না দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।